হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো দু হাতের তালু মিলিয়ে অর্ধচন্দ্র থাকলে জেনে নিন আপনার ভাগ্য আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে হস্তরেখা দেখে ভাগ্য জানা যায় জ্যোতিষে বিশ্বাস থাকুক আর না থাকুক এটা মানতেই হবে যে ভারতে হস্তরেখা বিশ্লেষণ একটা প্রাচীন পদ্ধতি বিশ্বাস মতে আপনার বিবাহ থেকে চাকরি ব্যবসা সবই লেখা আছে আপনার হাতের তালুতে এবার আপনার নিজের হাত নিজে দেখে নিন দুই হাতের তালু পাশাপাশি রাখুন দেখুন দুই হাতে কনিষ্ঠ আঙুলের ঠিক নিচ থেকে একটি করে রেখা তর্জনীর দিকে এগিয়ে গিয়েছে এবং রেখাটি মধ্যমা ও তর্জনীর মধ্যবর্তী জায়গায় কিছুটা উপরের দিকে উঠে গিয়েছে এবার পাশাপাশি দুটি হাতের তালু রেখে দেখুন একটি অর্ধচন্দ্র তৈরি হয়েছে সকলেরই কম বেশি অর্ধচন্দ্র কিন্তু সেটি ঠিক কেমন হয়েছে তার উপরে নির্ভর করছে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য আর তার সঙ্গে সঙ্গে আপনার ভাগ্য প্রথমেই বলি জ্যোতিষ এই রেখাটিকে বলা হয় হার্ট লাইন বা হৃদয় রেখা যদি দেখা যায় আপনার দুই হাত মিলিয়ে একটি সুন্দর অর্ধচন্দ্র রেখা তৈরি হয়েছে তবে মনে রাখবেন আপনি অত্যন্ত কঠোর মনের মানুষ আপনার ভাগ্য আপনি নিজেই গড়ে নেন কর্মক্ষেত্রে আপনি সাফল্য পান এবং আপনার মধ্যে নেতৃত্বের গুণ আছে দুই তবে মনে রাখবেন সকলের হাতে এমন অর্ধচন্দ্র তৈরি হয় না অনেকের ক্ষেত্রে দুটি রেখা মিলিয়ে প্রায় সরল রেখার কাছাকাছি চেহারা নেয় এমন যাদের হৃদয় রেখা তারা খুবই হৃদয়বান হন সহজ সরল জীবন পছন্দ করেন এবং কঠিন সিদ্ধান্ত নিতে হলে অপরের উপরে নির্ভর করেন তিন এই বিচার অনুসারে বোঝা যায় একজন মানুষের হৃদয় কেমন দুই হাতের হৃদয় রেখার মিলন যত বেশি অর্ধচন্দ্রাকৃতি সেই মানুষ তত কঠোর মানসিকতার আর যত বেশি সরলরেখার কাছাকাছি তত বেশি নরম হৃদয়ের মানুষ আর হৃদয়ই তো মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য তৈরি করে আর সেই চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারেই তৈরি হয় কাজের জগৎ সাংসারিক ক্ষেত্রে সাফল্য এবং ব্যর্থতা তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন